ওয়ালাইকুম, টিভেট নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি গত কয়েকদিন যাবত কিছু কল পাচ্ছিলাম, ইউসেপ বাংলাদেশের যেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ হয়েছে সেখানে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে যে অনেকেই কিছু প্রবলেম ফেস করছেন। গতকাল সবচেয়ে বেশি এই ধরনের কোশ্চেন আমি পেয়েছি ওভার দ্য ফোন, ওভার দ্য SMS। তো আমি বলেছিলাম সবাইকে যে গতকাল রাতের মধ্যে আমি এর একটা সলিউশন বের করব। তো ব্যক্তিগত কিছু কারণে আমি রাতের বেলা বসতে পারিনি, সো ভাবলাম আজকে মর্নিং এ আপনাদের সেটা একটু করে দেখিয়ে দিই। অলরেডি অনেকে অনেকে আবেদন করে ফেলেছে, কিছু কিছু হয়তো কয়েকজন এমনিতে বেসিক কিছু প্রবলেম এর জন্য আবেদনটা হচ্ছে না। তো আমরা দেখে আসুন, চলুন। আপনাকে প্রথমে ইউসুপ বাংলাদেশের আপনার হচ্ছে ক্যারিয়ার জব দিতে হবে, এবং ওইখানে যেগুলো জবের যে আবেদনগুলো এসেছে এই আবেদনগুলোর মধ্যে কিন্তু আপনি যেতে পারবেন, বিডি জবস থেকে পাবেন, ইউসেফের ওয়েবসাইটে যে ওখানে আপনি ক্যারিয়ার রেজিউমে পাবেন। এছাড়া আপনি টিভেট নিউজ বাংলাদেশের চাকরির পাতা পেজে যে আপনি এখান থেকে সার্কুলারটা পেয়ে যাবেন। তো আমরা এখানে দেখুন বিভিন্ন অকুপেশনে 67 জন ট্রেনার নিয়োগ দিবে ইউসেফ বাংলাদেশ। যে কোনো একটাতে আপনি এভাবে ক্লিক করবেন। এখানে আপনার ওপেন হলো, ডিটেলটা ওপেন হলো, ওপেনের উপর আবেদন করতে ক্লিক করুন, একটা বাটন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু। তো আমি সেখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে সরাসরি আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আমি এখানে আমাদের লগ ইন করা ছিল তাই জন্য চলে আসছে, আমি এখানে লগ আউট করে দেখি। এমন একটা ইন্টারফেসে আপনাকে তারা নিয়ে যাবে। যখন আপনারা ট্রেনারে ছিলেন তখন এই ইন্টারফেসটা আসবে। তো আপনাকে প্রথমে এখানে সাইন ইন করতে হবে। আপনি যদি সাইন ইন করতে পারবেন তখন যখন আপনার এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে ইউসেপ বাংলাদেশের ক্যারিয়ার অপশনে। যদি আপনার একটা ক্যারিয়ার পোর্টালে যদি আপনার একটা আইডি করা থাকে, আপনার যদি সাইন আপ করতে হয়, যদি লগ ইন না থাকে, আপনি ফুল নেম, ডেট, ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি সেভ দিয়ে দিলে সাইন আপ হয়ে যাবে। দেন আপনি এখানে সাইন ইন করবেন। সাইন ইন করতে গেলে আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসটিতে ক্লিক করবেন। দেন আপনি আপনার পাসওয়ার্ড দিবেন, দেন আপনি লগ ইন দিবেন। অ্যান্ড লগ ইন দেওয়ার পর আপনার টোটাল প্রোফাইলটি কিন্তু শো করবে। আপনি প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর দেখবেন আপনি হচ্ছে দেখেন এই প্রোফাইলটা 100% কমপ্লিট হয়েছে। আর আপনি 100% কিভাবে কমপ্লিট হবে, কি কি কমপ্লিট করতে হবে, আপনি ওয়েবসাইট আছে তাকান, এখানে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু 100% প্রোফাইল পারফেকশন প্রসেস, 10টা অপশন, পার্সোনাল ইমেল ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন, টোটাল 10% করে ফাইনালি 10টাতে 100% হিসেবে তারা কিন্তু করে। তো আপনাকে এই প্রত্যেকটাতেই আপনাকে ফুলফিল করতে হবে। এখন বলে রাখি আপনি যখন আপনার পার্সোনাল ইনফরমেশন, আর একটা কথা মনে রাখবেন যে যেই যে জায়গাগুলোতে আপনার রেড মার্ক দেওয়া আছে, রেড স্টার মার্ক থাকবে, সেটাকে আপনি অবশ্যই 100% অবশ্যই ফিল আপ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার আপনি এখানে আবেদন করতে পারবেন না বা হচ্ছে প্রোফাইল কমপ্লিট হবে না। সো পার্সোনাল ইনফরমেশন আপনি প্রত্যেকটা অপশনে আপনি যদি ক্লিক করেন, এখানে এডিটে ক্লিক করলে এভাবে যতগুলো অপশন আছে প্রত্যেকটাকে আপনাকে ফুলফিল করতে হবে। এখানে স্কিপ করার কোনো সুযোগ নাই, আপনি প্রত্যেকটাতেই ক্লিক করতে হবে। তো আপনি ইনফরমেশনগুলো প্রত্যেকটা ভালোভাবে দিয়ে দিবেন, এবং কন্ট্রাক্ট ইনফরমেশনটাও এখানে আপনার দুইটা ধাপে কিন্তু আসবে, এটাকেও আপনি ফুলফিল আপ করে দিবেন। আর এখানে কিছু আপনার হচ্ছে ফোন নাম্বার, অল্টারনেটিভ নাম্বার আপনি দিয়ে দিবেন, অফিস নাম্বার, ইমেল অ্যাড্রেস যতটুকু পসিবল হচ্ছে আপনি এ দিয়ে দিয়েছেন। দেন হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনসটাকে আপনি টোটালি হচ্ছে দিয়ে দিবেন। এখন প্রথমেই আপনি হায়ার এডুকেশন থেকে শুরু, আমরা অনেকে কি করি যে হচ্ছে হায়ার এডুকেশন লেভেলটা থেকে আপনি দেওয়া শুরু করবেন, ইজিলি তখন আপনার সেটা সেটেলজ হয়ে যাবে। প্রফেশনাল কোয়ালিফিকেশন এটাও আপনাকে কমপ্লিটলি ফুলফিল করতে হবে। দেন এখানে একটা ছোট্ট যেটা আমরা অনেকে স্কিপ করছি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখুন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেট রয়েছে, নিচে একটা সেট অ্যাজ হায়ার এডুকেশন, এটি কিন্তু আপনারা দেখেন একটা রেড স্টার মার্ক দেওয়া আছে। আপনি জানেন রেড স্টার মার্ক মানেই হচ্ছে অবশ্যই আপনাকে এটা ফিল আপ করতে হবে। এখানে কিন্তু আমরা অনেকে মিসিং করে ফেলি, যেটা আমরা ফাইনালাইজ না করে দিলে আমাদের কিন্তু এখানে প্রোফাইলটা 100% দেখাবে না। সো আপনাকে এখানে এসে তিনটা অপশন দেওয়া, এখন আপনি হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে ব্যাচেলার্স, আপনার হচ্ছে BSc ইঞ্জিনিয়ারিং, বাট আপনি এখানে দিয়ে দিয়েছেন হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, তো এটা কিন্তু হলো না, হ্যাঁ সেভ হচ্ছে। সো আপনি অবশ্যই এটার সাথে ম্যাচিং করে আপনার হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আছে সেখানে আপনি ক্লিক করে দেবেন, ওকে সেভ হয়েছে। দেন প্রফেশনাল ইনফরমেশন আপনার এখানে
প্রফেশনাল কোয়ালিফিকেশন অফ অর রিলেভেন্ট ট্রেনিং আপনার যে রয়েছে সেটাকে আপনাকে ফুলফিল করতে হবে, তবে এটা আপনার রেড স্টার মার্ক কিন্তু নেই, বাট আপনি দিয়ে দিবেন। কেন আপনি এখানে দিয়ে দিবেন না? আপনার হচ্ছে যে ধরনের ট্রেনিং গুলো আপনি নিয়েছেন বা এই যে বিষয় যে আপনি আবেদন করছেন এগুলো আপনি এক্সপার্ট সেটাকে প্রমাণ স্বরূপ হিসেবে কিন্তু কাজ করবে। দেন কম্পিউটার স্কিলস, এটা আবার রেড স্মার্ট আপনি করতে পারেন, এখানে আপনাকে অবশ্যই ফুলফিল করে দিতে হবে। ল্যাঙ্গুয়েজ লিটারেচারি আপনি এখানেও করতে পারবেন। এখন যেখানে একটা দেখাবো আপনি দেখুন, আমরা যদি যাই দেখুন এই এখানে এসে গ্রিন লাইনটা ফুল 100% হয়েছে, আবার এদিকেও গ্রিন লাইনটা হয়েছে, বাট আপনার এই যখন এখানে এসে কিন্তু লাইনটা কিছু রেড কিছু কিছু আপনার এখানে এসে রেড কিছু রেড কালার হয়েছে কিছু গ্রিন কালার, তার মানে হচ্ছে এটা এখনো ফুলফিল হয়নি। তবে এটা ফুলফিল না হলেও আপনার ওখানে মিনিমাম কোয়ালিফিকেশন যেটা রয়েছে আপনি কিছুটা করে দেন, তখন সেটা আপনাকে কিন্তু এটা সেভ নিবে প্রোফাইলে। হ্যাঁ, সো এটা কোনো প্রবলেম হবে না। বাট আপনার যদি এখানে এসে আপনি কিছুই না দিয়ে থাকেন, লাইক আমি যদি কেটে দিই, ধরুন আমি এটাকে টোটাল নিয়ে আসলাম, আমি সেভ দিয়ে দিলাম, ডিলেট দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম, সেটা আমার একবার একবার সেভ হয়েছে তো তাই এরকম দেখাচ্ছে, আদারওয়াইজ হচ্ছে এমন হতো না। সো এটা আপনার নাচ যখন আপনি দিবেন না তখন কিন্তু এখানে টোটাল এটা হচ্ছে রেড মার্ক হয়ে থাকবে, গ্রিন মার্ক আর রেড মার্ক হবে, তখন সেটা হবে না। তারপর হচ্ছে পাবলিকেশন রিসার্চ, এটা হচ্ছে আমাদের নট ম্যান্ডেটরি রেফারেন্স, দেখেন লেখা আছে অ্যাটলাস থ্রি নন রিলেটিভ রেফারেন্স, থ্রি নন রিলেটিভ রেফারেন্স আপনাকে দিতে হবে। এখানে আপনার কোনো রিলেটিভ দিলে হবে না, এখানে আপনার প্রফেশনাল কাউকে হতে হবে, অথবা আপনার সাথে কর্মক্ষেত্রে পরিচিত বা আপনি কাজ করতে যে পরিচিত কমিউনিকেশন তাদের সাথে কমিউনিকেশন হচ্ছে, এইরকম তিনজনের রেফারেন্স কিন্তু আপনাকে দিতে হবে। আপনি দুজনকে দিলে হবে না, এখানে মিনিমাম তিনজন আছে, তিনজনকে দিতে হবে, দুজন দিলে হবে না, অবশ্যই তখন আপনি ফুলফিল করতে হবে। দেন হচ্ছে কাভার লেটার, তারপর হচ্ছে সিভিটা আপনি এখানে আপলোড করে দিবেন, ক্লিক করলেই ফাইলে চলে যাবে, সিলেক্ট করে আপলোড করে দিবেন। আদার্স ডকুমেন্ট আপনি চাইলে, এটা নট ম্যান্ডেটরি, আদার্স ডকুমেন্ট হচ্ছে আপনি চাইলে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন বিভিন্ন ট্রেনিং এর সার্টিফিকেট গুলো আপনি এখানে আপলোড করে দিতে পারেন একেবারে। আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে আমি এখন করতে চাচ্ছি না, পরে করে দিবেন, দ্যাট ওয়াজ গুড। আর কাভার লেটারটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা অনেকেই জানি না যে কিভাবে একটা কাভার লেটার তৈরি করতে হয়। আমরা ট্রাই করবো টিভেট নিজের পক্ষ থেকে কাভার লেটার রাইটিং এর উপরে একটা সেশন করার জন্য, সবাইকে আগে অ্যাডভান্স আমন্ত্রণ জানিয়ে রাখলাম। দেন হচ্ছে আদার্স ডকুমেন্ট, দেন হচ্ছে ডিক্লারেশনে ক্লিক করে আপনি ক্লিক করলেই আপনার হচ্ছে এখানে টিকমার্ক করলেই সেভ কিন্তু নিয়ে নিবে। হ্যাঁ, এখন সেভ নিয়ে নেওয়ার পরে আপনি জব সে ক্লিক, যখন 100% প্রোফাইলে গ্রিন মার্কটা হবে তখন আপনি জব সে ক্লিক করবেন, তখন দেখুন যতগুলো জব আপনি আসছে সবগুলো এখানে শো করছে। এখন আমরা যদি ট্রেনারের মধ্যে ট্রেনারে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন হচ্ছে এখানে অ্যাপ্লাই করা আছে, এই জন্য হচ্ছে অলরেডি ইউ হ্যাভ অ্যাপ্লাইড, দেন আপনার এখানে একটা অ্যাপ্লাই বাটন আসবে। হ্যাঁ, এখানে অ্যাপ্লাই দিস জব এমন একটা বাটন আসবে। আচ্ছা, আমি এখান থেকে ব্যাক করে যাই, আবারও আমরা জবে ক্লিক করি, আমরা হচ্ছে ইনস্ট্রাক্টর আইসিটিতে ক্লিক করে দেখুন এখানে আবেদন করা হয়নি, জাস্ট অ্যাপ্লাই ফর দ্য জব, অ্যাপ্লাই ফর দ্য জব, এখানে টিক মার্ক দেওয়ার পর আপনি অ্যাপ্লাই ফর দ্য জব বাটনটা অ্যাক্টিভ হবে, দেন ক্লিক করলেই হয়ে যাবে। সেটা আপনি তুলে দিলাম, কারণ এটার জন্য আমি এই প্রোফাইল থেকে এটার জন্য আবেদন করছি না। আবার কয়েকজন প্রশ্ন করেছিলেন যে একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন কি না, এখানে কিন্তু ফিল্ড দেখা যাচ্ছে ওপেন রয়েছে, আপনি একের অধিক আপনার ডিজিগনেশনের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন। বাট এখানে কথা হচ্ছে আপনি কেন একের অধিক, সো আমি আপনাকে সাজেস্ট করছি আপনি কেন একের অধিক পদে অ্যাপ্লাই করবেন, কারণ আপনার সিভিটা আপনি যখন তৈরি করেছেন নিশ্চয়ই একটা একটা পজিশনকে টার্গেট করে আপনি সিভিটা রেডি করেছেন না, তো আপনি একই সিভি দিয়ে কেন ডিফারেন্ট টাইপস অফ পজিশনে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা কেন করবেন। তো আপনার যদি মনে হয় আপনি দুইটা পদের জন্যেই আপনি আপনি এক্সপার্ট আছেন, সেক্ষেত্রে যদি অপশন থাকেও তখন আপনি আলাদাভাবে দুইটা সিভি কমপ্লিট করে দেন হচ্ছে আপনি সেটা আবেদন করতে হবে। তবুও আপনি, আমি জানি না ইউসেপ অ্যাকসেপ্ট করবে কি না এই এখান থেকে, বাট যেহেতু অপশনসটা ওপেন রয়েছে চাইলেই হচ্ছে এক একজন কয়েকটা অকুপেশনের কয়েকটা পজিশনের জন্য কিন্তু সেম প্রোফাইল থেকে আবেদন করতে পারছে, বাট আই ডোন্ট নো যে তারা
একাধিক পজিশন দুইটার জন্যই তারা কল করবে কিনা, তারা যাচাই বাছাই করে যেটার জন্য আপনি সুইটেবল সেটার জন্য হয়তো তারা কল করতে পারে। ওকে, এই ছিল মূল বিষয়। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন, এটা একেবারেই আপনারা কিন্তু পজিশন দেখতে পাচ্ছিলেন কি হচ্ছিল কেন হচ্ছিল না। আমি যদি একটু রিভাইজ করি, প্রফেশনাল ইনফরমেশন আপনি ফিল আপ করেছেন, কন্ট্রাক্ট ইনফরমেশন, এবং আপনি যখন প্রফেশনাল ইনফরমেশন ফিল আপ করবেন দেখেন এখানে আপনি কতটুকু ফিল আপ করেছেন, এইরকম 100% এর মধ্যে যেমন হচ্ছে, সেম এখানেও আপনার সেম কাজটা কিন্তু এখানেও হবে। আপনি কতটুকু প্রফেশনাল ইনফরমেশন ফুলফিল করেছেন এই জায়গাটাতেও এসে আপনার গ্রিন থাকবে, গ্রিন হবে যদি আপনি 100% করে গ্রিন হয়ে যাবে, আর যদি আপনি কম করেন তাহলে এখানে কিছুটা রেড মার্ক থেকে যাবে, গ্রিন মার্ক থাকবে। হ্যাঁ, তো এই জায়গাগুলো আপনি খুব ইম্পর্টেন্টলি প্রত্যেকটা 10টা জায়গাতে, এইখানে যে 10টা জায়গা আপনার করা আছে, 10টা পয়েন্ট হিসেবে আপনার ভাগ করা আছে, আপনি দেখতে পাচ্ছেন কিন্তু, তো প্রত্যেকটাতে আপনি প্রত্যেকটা আলাদা করে আপনি এইভাবে করে সার্কিটের পার্সেন্টেজ ভাবে যদি আলাদা করা আছে আপনি প্রত্যেকটাতে টাচ করতে হবে, আপনি এখানে করতে পেরেছেন কিনা এটা হচ্ছে বিষয়। তো এই জায়গাগুলোর প্রতি আপনি একটু মনোযোগী হন বা এভাবে করুন, তাহলে আপনার এছাড়াও আমি এই ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যেহেতু আজকেই লাস্ট ডেট, কোনো ধরনের প্রবলেম ফেস করতে গেলে আমাকে ইনস্ট্যান্ট কল করুন, আমি ওভার দ্য ফোনে আপনাদের হেল্প করব, অথবা আপনাদের আমি এই আপনার অথবা ইনস্ট্যান্ট আপনারা কাজ করবেন ভিডিও কলের মাধ্যমে, কীভাবে ফুলফিল করবেন সেই বিষয়গুলোকে আমি দেখে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, টিভেট নিউজ এর পক্ষে সাথেই থাকুন এবং এখানে সাইন আপ করুন, টিভেট নিউজ পোর্টালে আপনি এখনই একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলুন, সাইন আপ করে ফেলুন, যদি আপনার আইডি থাকে থাকে, না থাকলে একটা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন। হ্যাঁ, আর থাকে দ্যাট মিনস সাবস্ক্রাইব করে রাখুন, যে কোনো ধরনের নিউজ যদি এখানে পোস্ট করা হয় আপনার রেজিস্টার করতে ইমেইল এর মাধ্যমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, যে কোনো ধরনের জব সার্কুলার টিভেট নিরালের সব রকম নিউজ। তো আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।